তারা তাপমাত্রার উপর নির্ভর করে, রেজিস্ট্যান্স পরিবর্তন করে। আমরা আউটপুটে আলোক তীব্রতার মান মেজার করে থাকি এলভিডিটি দ্বারা। আয়রন করে সরণে আউটপুটে একটি ভোল্টেজ আবিষ্ট হয়, যার মাধ্যমে কোর সরণের মান মেজার করা যায়। লোড সেলের মাধ্যমে প্রেসারের মান মেজার করা হয়। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে অ্যানালগ ও কোয়ান্টিটির মান মেজার করা থাকে। এই হলো অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। এবার আসা যাক ডিজিটাল ইনস্ট্রুমেন্টের প্রসঙ্গে। সেটা কি? ডিজিটাল কার্যক্রম সম্পাদন করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টকে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট বলে। যেমন ডিজিটাল ভোল্টমিটার, ডিজিটাল অ্যামিটার ও অ্যামিটার। ডিজিটাল পিএস মিটার দ্বারা আমরা কোনো দ্রবণের পিএস ভ্যালু পরিমাপ করতে পারি, যার আউটপুট ডিসপ্লে ডিজিটাল সংখ্যা আকারে হয়ে থাকে, সেটা জানি। ডিজিটাল ঘড়ি, যার মান ডিজিটাল হয়ে থাকে। ডিজিটাল অ্যামিটার দ্বারা কারেন্ট, ভোল্টেজ ও রোধের মান পরিমাপ করা হয়। বন্ধ করো।